বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব পুর ভরা ডিম পটল। আমরা তো পটলের নানা রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। দেখুন আমি কি কি নিয়েছি। আমি এখানে ছটা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, তিনটে ডিম নিয়েছি। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেইনি, উপর থেকে একটু চেঁচে নিয়েছি, মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি এখানে ডিমগুলো ফেটিয়ে নেব। প্রথমে ডিমটাকে ভেঙে নিচ্ছি। দেখুন আমার সমস্ত ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি যে পেঁয়াজটা দুরকমভাবে কুচি কুচি করে নিয়েছিলাম, যেটা একদম ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আবার ডিমটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে ডিম পটল রেসিপি তৈরি করে খাবেন বাড়িতে, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন আমার ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি একটা চামচের পেছন দিক থেকে পটলের দানাগুলোকে আস্তে আস্তে বার করে নেব। দেখুন আমার পটলটা একটু আধ পাকা নিয়েছি। পটলগুলো একটু আধ পাকা নিলে দানাগুলো ছাড়াতে খুবই সুবিধা হয়। আমি সমস্ত পটলের এইভাবে দানাগুলো বার করে নিয়েছি। আমি এখানে একটি কলা পাতা নিয়েছি। আমি এখানে একটু আটা মাখা নিয়েছি। আমি এখানে একটা কাপা মতো তৈরি করে নেব। চামচে করে দিলে পুরটা অনেক সময় পড়ে যেতে পারে। আমি এখানে কলা পাতা দিয়ে একটা কাপা তৈরি করে নিয়েছি। আমি চামচের সাহায্যে পটলের মধ্যে পুর ভরে দেব। এইভাবে ডিম দিয়ে পুর করে নিলাম। দেখুন আমার পটলের মধ্যে ডিমের পুরটা দেওয়া হয়ে গেছে। আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আটা দিয়ে ভালোভাবে মুখটা চেপে চেপে বন্ধ করবেন, না হলে যখন কড়াইয়ের মধ্যে দেবেন তখন আস্তে আস্তে ডিমগুলো বেরিয়ে যেতে পারে। আমি সমস্ত পটলগুলোকে এইভাবে দেখুন আটা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি পুর ভরে। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল। জলটা আমার হালকা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ। আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে পটলগুলোকে আমি আস্তে আস্তে উপর থেকে দিয়ে দেব। আমি 10 মিনিটের জন্য গ্যাসে হাই ফ্লেমে দিয়ে পটলগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমার পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। আমি পটলের মুখগুলো আটাটা সব খুলে দিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এই রান্নাটি সম্পূর্ণ সরিষার তেলেই করবো। আপনারা চাইলে এখানে সাদা তেলেও করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজটা টমেটোটা হালকা ভেজে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 2 স্বাদমতো নুন, 2 স্বাদমতো চিনি, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি মশলার সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নেব সমস্ত মশলাগুলোকে। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। পটলগুলোকে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। পটলগুলো তো হাফ সিদ্ধ কড়াই ছিল, তাই জন্য আমি আবারও 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। মোট আমার এখানে 1.5 কাপ গরম জল লেগেছে। আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে পটলগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার পটলটা কত সহজে তৈরি হয়ে গেছে। আমার ঝোলটা একদম পুরো শুকনো শুকনো করে নিয়েছি। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহী গরম মশলা। আমি গ্যাস অফ করে দেবো, সার্ভ করবো। দেখুন আমি একটা পটল নিয়ে আপনাদের সামনে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন যেমন সুস্বাদু খেতে তেমনই বানানো খুবই সহজ। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।